রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের সংখ্যা, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। গেল চব্বিশ ঘন্টায় সারা দেশে রোগীর সংখ্যা বেড়েছে আরো 163 জন। কীটতত্ত্ববিদরা বলছেন, সচেতনতার অভাবে বাড়ছে এডিস মশাবাহিত এই ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব। আর চিকিৎসকদের ভাষ্যে, এই রোগ প্রতিকারের থেকে প্রতিরোধ করাটা বেশি জরুরি। সুকন্যা আমিরে জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘদিন পর খুলেছে স্কুল গণ্ডি, কিন্তু তার আনন্দ বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেনি মাহিন, কারণ কয়েকদিন ধরে হাসপাতালেই কাটছে তার প্রতিটি প্রহর। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল চার দিন ধরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছে সে। আমি স্কুলে যেতে চাই, কিন্তু এখন এই মাথা ব্যথা, পেট ব্যথা। ওর তো মনে চায় যে স্কুলে যায়, সবার সাথে খেলাধুলো করুক, পড়াশোনা করুক, কিন্তু তো এই ডেঙ্গু কারণে যাইতে পারতেছে না। মাহিনের মতো অনেক শিক্ষার্থীরই এখন এমন অবস্থা। প্লাটিনাম ছিল আপনার 93,000 সর্বনিম্ন। ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, বমি আইছিল, কিছু খাইতে পারতাম না। গত কয়েক মাসে ধরেই ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী, আর আক্রান্তের বেশিরভাগই শিশু। কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশারের মতে, সচেতনতার অভাবে বাড়ছে এডিস মশাবাহিত এই ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব। প্রেডিকশন মডেল অনুযায়ী দেখা যাচ্ছে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে, তাই সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমগুলো চলমান থাকতে হবে। সাথে সাথে নগরবাসীকেও তার বাড়ির আঙিনা এবং বাড়ির ভিতরটা নিশ্চিত করতে হবে, যেন কোনোভাবেই এডিস মশা জন্মাতে না পারে। প্রতিকারের থেকে প্রতিরোধ এখন বেশি জরুরি, তাই ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা দেবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যে জ্বর দেখা দিলে প্রথমে যদি সে আগে ডায়াগনোস্ট হয়ে যায় ডেঙ্গু, তাহলে চিকিৎসকের পরামর্শ থাকলে সে কিন্তু খারাপ হয় না। যারা দেরি করে এবং জানে না, হঠাৎ করে দেখা যায় শকে চলে যায় অথবা ব্লিডিং হয়, সেই সমস্ত রোগী হাসপাতালে আসলেও কিন্তু খারাপ হয়ে যায়। যেখানে যেখানে ডেঙ্গু মশা জন্মাতে পারে সেই জায়গাগুলি আমরা যদি সবাই সচেতন হই, ডেঙ্গু মশা জন্মাতে পারবে না এবং ডেঙ্গু মশা ডেঙ্গু রোগটা ছড়াতে পারবে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর এখন পর্যন্ত প্রায় 15,000 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।